হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? পিবি জানো তো বলো চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের জন্য বেশ কিছু মজার মজার ভিডিও রেখেছি, দেখো তো বন্ধুরা কেমন লাগে তোমাদের। ধাঁধাগুলি তোমাদের ভালো লাগলে জানাতে ভুলো না। কিন্তু আজকের প্রথম ধাঁধাটি দেখে কিছু বুঝতে পারলে বন্ধুরা, দুটো ছবি দেখে তোমাদের একটি মশলা সবজির নাম বলতে হবে। বলো তো বন্ধুরা মশলাটির নাম কি হবে? এর জন্য তোমরা সময় পাচ্ছ 5 সেকেন্ড। এর মধ্যে তোমরা উত্তরটা যা ভেবেছো কমেন্ট করে জানাও বন্ধুরা। তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। কি বন্ধুরা কি ভাবলে উত্তরটা? দেখো প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি খেজুর গাছের রসের হাঁড়ি, এখানে আমরা ধরব রস। আর দ্বিতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে হস্যৌ দন্তন্য উন। তাহলে দুটো ছবি জুড়লে উত্তরটি হবে রসুন। বন্ধুরা এই ছবিটি দেখে তোমাদের একটি দেশের নাম বলতে হবে, একটু ভেবে বলো তো বন্ধু দেশটির নাম কি? তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। কি বন্ধু কি ভাবলে উত্তরটা? এখানে প্রথম ছবিটা আমরা কি দেখছি বন্ধু? একটা অন্ধ মেয়ের ছবি, যাকে আমরা চলতি ভাষায় কানা বলে থাকি। আর দ্বিতীয় ছবিতে লেখা আছে রয়ে আকার মানে গা। তাহলে দুটো ছবি মিলে উত্তরটা হবে কানাডা, যা একটা দেশের নাম। বন্ধু তুমিও যদি এই উত্তরটাই ভেবে থাকো কমেন্টে জানাও আমাকে। বন্ধুরা এই ছবিটা দেখে তোমাদের একটি খাবারের নাম বলতে হবে, বলো তো বন্ধু খাবারটির নাম কি? ঝটপট কমেন্ট করে জানাও বন্ধুরা। তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। কি বন্ধুরা কি ভাবলে উত্তরটা? এই প্রশ্নটায় প্রথমে আমরা দেখতে পাচ্ছি একটা আমের ছবি, তারপর দেখছি লেখা আছে ও এন অন, আর শেষে লেখা আছে র। তাহলে ছবি তিনটিকে জুড়লে যে শব্দটি তৈরি হবে তা হলো আমন্ড। বন্ধুরা তোমরাও কি এই উত্তরটাই ভাবছিলে? তাহলে কমেন্টে জানাও আমাকে। বন্ধুরা এই ছবিটা দেখে তোমাদের একজন জনপ্রিয় ক্রিকেটারের নাম বলতে হবে। দেখো তো বন্ধু আমি উত্তরটা বলার আগেই কজন তোমরা বলতে পারো? আশা করি তোমরা সকলেই এই উত্তরটা আমি বলার আগেই তোমরা কমেন্ট করে জানিয়েই দিয়েছো, তাই না? তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। কি বন্ধুরা এতক্ষণে উত্তরটা লিখে ফেলেছ নিশ্চয়ই? এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি বিয়ের লেখা আছে, আর তারপরে লেখা আছে ইংরেজিতে এইড মানে বাংলায় আর। তাহলে দুটো ছবি জুড়ে যে উত্তরটা বের হবে তা হলো বিরাট, যা একজন জনপ্রিয় ক্রিকেটার। তাহলে ঝটপট বলো তো বন্ধুরা তোমরা কে কে বিরাট কোহলির খেলা দেখতে ভালোবাসো কমেন্ট করে জানাও আমাকে। পরবর্তী প্রশ্নে যাবার আগে বলতে চাই বন্ধু, আমার এক সাবস্ক্রাইবার বন্ধু প্রভঞ্জন মৈত্র আমার প্রতিটা ভিডিওতে সঠিক উত্তর কমেন্ট করেন, আপনাকে অনেক ধন্যবাদ।
প্রভঞ্জন মৈত্র, আপনি এভাবেই ভিডিওতে আপনার সুচিন্তিত মতামত দিয়ে চ্যানেলের পাশে থাকবেন। এই ধাঁধাটিতে আমরা দুটি ছবি দেখতে পাচ্ছি। বন্ধুরা, এই দুটি ছবি দেখে তোমাদের একটি কান্ট্রির নাম বলতে হবে। বন্ধুরা, চটপট কমেন্ট করে জানাও দেশটির নাম। কি বন্ধুরা, কি ভাবলে উত্তরটা? দেখো, প্রথমে লেখা আছে ওয়াই ও ইউ, মানে ইউ, আর পাশে আছে ক্রেনের ছবি। তাহলে দুটো ছবিকে জুড়লে উত্তরটা হবে ইউক্রেন। বন্ধুরা, তোমরাও যদি এই উত্তরটাই ভেবে থাকো তাহলে কমেন্টে জানাও আমাকে। বন্ধুরা, এই ধাঁধাটিতে আমরা দুটি ছবি দেখতে পাচ্ছি। এই ছবি দুটি দেখে বন্ধুরা তোমাদের একটি বহু পরিচিত একটি শাকের নাম বলতে হবে। এবার বলো বন্ধুরা, শাকটির নাম কি? তোমাদের সময় শুরু হচ্ছে এখন থেকে। কি বন্ধুরা, কি ভাবলে উত্তরটা? দেখো, এখানে প্রথমে আমরা দেখছি একটা কলের ছবি, আর তারপর লেখা আছে এম ই মি। তাহলে দুটো ছবিকে জুড়লে উত্তরটা হবে কলমি। বন্ধুরা, তোমরা কে কে কলমি শাক খেতে ভালোবাসো জানিও কমেন্টে। বন্ধুরা, এবারের ধাঁধাটি খুবই সহজ একটি ধাঁধা, আশা করছি এটা তোমরা সকলেই পারবে। এখানে তিনটে ছবি দেখে তোমাদের খুব সহজলভ্য একটি খাবারের নাম বলতে হবে। বলো তো বন্ধুরা, খাবারটির নাম কি? কি বন্ধুরা, কি ভাবলে উত্তরটা? দেখো, এখানে প্রথমে দেখছি লেখা আছে চীন, তারপর লেখা আছে এ, আর সবশেষে দেখছি আমন্ড বাদামের ছবি। তাহলে তিনটে ছবিকে জুড়লে উত্তরটা হবে চিনি বাদাম। বন্ধুরা, এই উত্তরটা তোমরাও যদি ভেবে থাকো চটপট কমেন্ট করে জানিয়ে দাও আমাকে। এবারের ছবিটা দেখে বন্ধুরা আমাদের একটি অতি প্রয়োজনীয় জিনিসের নাম বলো। বন্ধুরা, এতক্ষণে তোমরা নিশ্চয়ই উত্তরটা লিখেই ফেলেছ, তাই না? জানি খুবই সহজ ধাঁধা ছিল এটা, তবুও আমি একবার বলে দিচ্ছি উত্তরটা। দেখো বন্ধুরা, প্রথমে দেখছি একটা ঢাকের ছবি, আর তারপর লেখা আছে ইন ও ন, তবে এটা আমরা বাংলায় ধরব মানে না। তাহলে দুটো ছবি জুড়লে উত্তরটা হবে ঢাকনা। তো বন্ধুরা, এই উত্তরটা একেবারেই সোজা ছিল, তাই না? বন্ধুরা, এই ধাঁধাটি তোমাদের জন্য রইল, এর উত্তরটা তোমাদেরকেই দিতে হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।